দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরে বাংলাদেশের জমিনে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণমিছিল কর্মসূচির সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী ভাই বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ঢাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভোটের এবং ভাতার অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে ফাঁসির কাছে দাঁড়িয়েছেন সালিমের সাথে আপোষ করেন নাই আমরা আপোষ করব না ভোটের অধিকার আদায়ের আন্দোলনে দশ দফা বাস্তবায়ন করা হবে ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে দশ দফা আদায়ের লক্ষ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ডাকে সাড়া দিয়ে লাখো জনতা এখানে হাজির হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জামাত ইসলামী ভোটের অধিকার লড়াইয়ে সামনের কাতারে থেকে যুগপৎ আন্দোলনে ভূমিকা পালন করে দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য দিয়ে ভোটের এবং ভোটের অধিকার বাস্তবায়ন করা হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র কয়েক লক্ষ কোটি মানুষের সংগঠন নয় এদেশের কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না দেওয়াটা মানবাধিকার এবং আইনের লঙ্ঘন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জামাত ইসলামীকে আইনের এবং শাসনের সংবিধানের আলোকে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার দিতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমিরে জামাতকে গ্রেপ্তার করে রাখা হয়েছে যে সংগঠনের নেতাদেরকে ফাঁসিয়ে দিয়ে দমাতে পারেন নাই সেই সংগঠনের আমিরে জামাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নেতা কর্মীদেরকে খুন খুন করে এক সেকেন্ডের জন্য আমাদেরকে থামাতে পারেন না আমরা বলতে চাই প্রশাসনের বন্ধুগণ মিডিয়া ব্যক্তিত্ব যে আছেন জামাত ইসলামীর আজকের এই লক্ষ কর্মী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে আগামী দিনে এই শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে